নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওখানে বাজার সাড়ে সাতটার উপরে মোটামুটি পনেরো ভাসতে বাজিয়েছে, যেতেছে আজকে পাশের বাড়ি। এটা বৌবাদ আছে আর সকাল থেকে তো আছে, কেউ লাভ নেই। আজকে যে আমার স্টুডিওতে ঢুকছি, কাজ করতেছি, কাজ করতে করতে এবার যেতে পারছি না। মানে সকালে ঘুম থেকে উঠতে এরপর আজকে পুরো দিনই কাজ ব্যস্ত। অক্ষণ একটু ফ্রি হয়ে বাইরিলাম, আবার সন্ধ্যার সময় আছে, সন্ধ্যা তো হয়ে গেছে, আবার আছে বঞ্জির। আজকে হলদি যাবো ওইখানে টাউনে, এখান থেকে একা যাই খায়াটাই হাই, এসব যাবো ওইখানে। আবার একটা ভিডিও কমপ্লিট করা বা কিছু সেলাই জানি না, কমপ্লিট করতাম পারম কি না। কালকে আছে এক ভাইয়ের আবার বিয়ে, তো আজকে তো রাত্রে হলেও কমপ্লিট করতে হবে, কিছু করার নেই। বাড়ির গেটে আয়া পড়লাম, কিন্তু এখানে কথা কওয়া সম্ভব হইতেছে না, কারণ ভিতরে চলতেছে ডিজে। আর ডিজের শব্দ শুনে তো নাচানোর যে একটা ইচ্ছা হইতেছে, নাচ পারি আর না পারি, কিন্তু নাচানোর ইচ্ছা আমার খুবই হয়। তো বাড়ির ভিতরে ঢুকে গেলাম, ঢুকে প্রথম দেখছে টেডি। আরে টেডি ভাইয়ের তো ফ্যাট একদিকে গেছে, কারণ টেডি ভাই না বোন ঠিক জানি না, কারণ তো ভিতরে আছে বুঝতাম না। এরপর দেখলাম যে এই যে জোকার, জোকারই তো সম্ভবত কয়, আমি জানি না, যদি ভুল হয় তাহলে মাফ করেন, আমি ঠিক জানি না কি কয়। তো দুইটা জিনিস দেখে প্রথমে ঢুকে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আমরা টুকটুকে সুন্দর বোমা বয়ে রয়েছে, আর তো আমি গিফটটা উঠাই দিলাম। এরপরে ভাবলাম সবার সঙ্গে একটু কথাবার্তা কই, এদিকে আবার পট করে জোকারও আইসে আমার সামনে সামনে, জোকার আয়া ছাড়া একটু বোমার লোক একটু মজা টজা করলো গিফট টিফট নিয়ে একটু। তো এমন করলে বিয়েতে দেখতে একটা আলাদা অ্যাকচুয়ালি আনন্দ লাগে, বাচ্চারা ভীষণ ভালো লাগে। তো এই দেশে ছেলের মা, তো ছেলের মার লোক কথা কইলাম, তো আগের থেকে পরিচিত অনেকদিন আগের থেকে। এই দেশে বোন হের, আর এই ছোট্ট মেয়েরা ড্রেস আমি আগে সব যত ড্রেস আসলো সব ড্রেস আমি সেলাইতাম, যত নাচের ড্রেস ড্রেস আসলো সব কিছু আমি সেলাইতাম। আর কত আন্টি তুমি হো না দেখে আমরা যা একটা সমস্যা হয় কই আলো না, তুমি না। আর এটা হচ্ছে আমরা সেই ছেলে আর বৌমা, কয়েকদিন আগে ছেলেটা কত ছোট্ট দেখছি, আজকে বড় হয়ে গেছে, বিয়ে করে লাগছে। যে ছেলের মা ভালো করে দেখাই দিই, আর এটা ছেলের বাবা। এই দিদি আমার সেলাইয়ের কাছে কিন্তু খুব হেল্প করতো, আগে যখন আমি কাজ করতাম খুবই হেল্প করতো। তো এখানে নাচ চলতেছে, আমি তো আজকে এখানে নাচলাম না, কই না আজকে নাচতাম না। এই বোটা কিন্তু খুব সুন্দর নাচছে, যদি মিউজিকটা সহ দিতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্য মিউজিক দিতে পারছি না। তবু হয়তো দেখে অনেকে বুঝতে পারতেছেন কোন গানে নাচতেছে, তেরে আঁকো কায়ে হে কাজল মন করে না কিতে জানে কিটা কিটা কয় না গায়াল মায়াল, ওইটা আর কি গানটা একটু কইয়া দিলাম, হরিয়ানা না কিটা গান যাচ্ছে। এর মধ্যে ভিডিওর সিট বেড়া দিছি, যা কারণে এখানে কুড়ু 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 টুটু হইতেছে। আচ্ছা যাই, ওইখান থেকে এরপর আমরা গেলাম খাইতে, তো আমরা খাইতে বয়ে গেলাম, আমার তো ভাতও দিয়ে ডাইলও দিয়ে ভাজিও দিলালো, হ্যারে কিন্তু কখনো কিছুই দিছে না, হ্যাঁ বেচারা কপাল খারাপ বইয়ে রয়েছে। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে আবার বানা দিলাম। এখান থেকে আয়া করছি, ওখানে একটু রেস্ট টেস্ট করছি, ওইটা সাতটা দশ বাজে, ওখানে বেড়া দিছি বঞ্জির হলদিতে, সাইডা চেস করলাম, ওটা রেস্ট করলাম, জায়গা টেগার করে সাতের মধ্যে লইয়া। আমার মতো মনে হয় এমন শীতের দিন এমন শীতের পোশাক খুব কম লোকই পরে, অ্যাকচুয়ালি আমার এর মধ্যে ঠান্ডাটা বেশি লাগে, এলাকা সাতটা তো সব লইয়া লইছি, দেখি পরিস্থিতি কি তা হয়। আয়া পড়লাম ভনের বাড়িতে, এই যে ভঞ্জি রেডি রয়েছে। তো ভঞ্জির প্রথম হয়েছে মেহেন্দি, এটা মেহেন্দি ড্রেস, মেহেন্দি টেহেন্দি শেষ, ওখানে যাবো আমরা জল ভরতে, কারণ তারপরে হলদিটা শুরু হইব। তো জল ভরে যাওয়ার আগে সবাই মিলে একটু নাচানাচি হলো, নাচানাচি না হলে কি কোনো আনন্দ আছে, মাসি পিসি মা মেয়েরা যদি একটু না নাচে তাহলে তো এখানে কোনো আনন্দেই হয় না, নাচ পারো আর না পারো, কিন্তু বিয়ের মধ্যে নাচ তো এখন হইব, বিয়ে হোক আর পুজো হোক যেটা হোক চেষ্টা তো করতে হয় না। এরপর রওনা দিলাম আমরা জল ভরার উদ্দেশ্যে। এই যে দিদি কুলা নিয়ে বাড়িতে আছে, এটা হলো আমার মামাতো বোন, আর এই দিদিরে আজকে মেয়ের বিয়ে। তো আমরা ওখন যাবো নদীর পাড়ে, মানে নদীর থেকে জল পুরাই আনবো, আর বাড়ির থেকে মোটামুটি একটু দূরে আছে, তো আমরা নদীর ঘাটে কিন্তু কায়া পড়লাম। আর এখানে দেখেন একটা বড় করে সাইনবোর্ড লাগা রাখছে, মানে এখানে বারান দেওয়া নিষেধ, এরপরে কিন্তু বারান দিয়ে রাখছে, আমরা এখানে বারান্দা দিয়ে না গো দেখতে ভালো লাগে না, মানে কেমন জানি লাগে একটা। তো এখানে যেতে সবাই মানে পূজার লাগে সব কিছু জল টল ভরে সব কিছু এখানেই করে, তো এখানে সাইডে বারান্দা রাখলে দেখতে জানি একটু কেমন লাগে। তো দুই তারা যেই যে নিয়ম সেই নিয়ম এখানে যা যা করা সব করতেছে, যদিও সবটা দেখানো সম্ভব হয় না ভিডিওর মাধ্যমে, কারণ সবটা দেখা দেখলে তো ভিডিও আর শেষ হইতো না, অনেক বড় হয়ে যাবো। আবার এখানে কেউ মনে করে না যে একটা জিনিস মিস হয়েছে বা এইটা করছে না ওইটা করছে না, সবটাই করছে যার যার নিয়ম অনুসারে, কিন্তু সবটা ভিডিওর মধ্যে তোলা সম্ভব হয় না, ভিডিও বড় হয়ে থাকা যার কারণে। এরপরে আমরা জল টল ঘুরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এরপরে শুরু রাস্তার থেকে নাচ শুরু হলো, আবার নাচতে নাচতে না গেলে তো একটা মজা নাই, জল পুরাই আইবো এখানে নাচতো না এটা কি হয়নি। এরপরে নাচতে নাচতে আবার বাড়ির উদ্দেশ্যে একদম আয়া পড়লো বাড়ির গেটে, এরপরে গেট ধরছে ফোলা ভান্ডি, তো ভাবলো এখানে কিছু টাকা টুকা লইব, আর ফোলা ভান্ডিরে একটা মিষ্টি খাওয়া এখানে শেষ করে দিল। এরপরে ভঞ্জি রেডি হয়ে গেছে, হলদির লেগায় রেস্ট টেস্ট পরে একদম রেডি, ওখানে হলদির কাজ শুরু হইব, জল টল পুরাইয়া লইয়া আই পড়ছি। এখানে তো কথা কইতাম পারিই না, কারণ বাজনা চলতেছে,
তবু চেষ্টা করি মাঝে মাঝে চেহারা একটু দেখে নেলে তা ভুলে যাবেন গাই হেন যে আমি আসি এরপরে চলতেছে একটু ফটোশুট ফটোশুটের পরে আবার শুরু হয়ে গেল নাচ মানে নাচ ফারি আর না ফারি মানে সবাই যে যার মতো নাচ শুরু হয়ে গেছে গা বিন্দাস নাচ হইতেছে তো এরপর করে শুধু আমরা নাচলে হইব কনেও তো নাচতে হইব কনে তো মনের মধ্যে নাচতে খুব ইচ্ছা কেন মানে কনে মানে আমার ভুঞ্জি নাচ খুব ভালো পায় তো টাইনা টান দেব না কোটান দেব না করে টানা দিলে গিয়ে আমি আইতে নিজে নিজে যাইতে রে তো যাই টান দিয়ে আনলাম এরপর নাচানাচি করলাম এরপরে আমার দিদি রে টানানি করলাম আমরা খুব আনলাম আমি আনলাম মানে ভঞ্জি আনলো দিদি রে একটু নাচতে পারলাম না দিদি কয় আমি নাচতাম পারি না লো বোন আমার দ্বারা হইতো না দিদি তো লজ্জা বিশেষ আচ্ছা যাক দিদি তুমি নাচলে নাচো না নাচতে না নাচো আমরা একবার নাচলে পারি আর না পারি আমরা একদম বিন্দাস ও ফটোশুটে দারুণ স্টাইল একদম সালমান খানের মতো দাবাং 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 সেরা সেরা মানে সানগ্লাস দিয়া হলদির ফটোশুট দুর্দান্ত ফটোশুট আর ডান্স তো আজকে থাকবো এটা তো আর বন্ধ হইতেই না তো এরই ফাঁকে আমরা যে হলদির যে নিয়ম কারণটা এটা কমপ্লিট হয়ে যেতেছে গা তো মাঝে মাঝে সবাই হলদি লাগাইতেছে আর ফটোশুট করতেছে আলাদা আলাদা কইটা মানে ওখানে তো মানে মেন জিনিসটা কি আপনার ফটোশুট ফটোটা শ্যুট করতেই হইব এবার খাওয়াইতে গেল মুখে দিয়ে সে আগে ছবি তুলতে হবে এরপরে খাইব দরকার হলে গলাত লাগিয়ে যাক গা কিন্তু আগে ছবি তুলতে হইব এটা হচ্ছে আমরা সিস্টেম আর ভাইয়েরা বোনেরে হলদি লাগাইতেছে খুবই মজা করতেছে এরপর হচ্ছে মেইন জিনিসটা মানে হলদির মধ্যে কিন্তু এই জিনিসটা সব থেকে ভালো লাগে এই ফটোশুটটা মানে আমার তো ভীষণই ভালো লাগে এটা সব দিকে হলুদ হাত আর মাঝখানে একটা কিউট গোলাপের মতো খুব সুন্দর মুখ দেখা যাইতেছে ভীষণই ভাল লাগতেছে স্মাইলি ফেস মানে ভীষণ সুন্দর লাগতেছে তাছাড়া আমার বঞ্জি বুঝলে কথা হুম সুন্দরই তো আলাদা টানটানা এই যে আমরা কেক আয়া পড়ছে পল্লবীর গায়ে হলুদ তো গায়ে হলুদের কেক কাটার আগে ডান্স হইতো না এটা কি আবার হয় তো ডান্স একটু জবরদস্ত হইব এরপরে কেক কাটার পারমিশন তো ডান্স হয়ে গেল গা এরপরে কেক কাটা শুরু হলো এরপরে খুবই সুন্দরভাবে সবাই একটু একটু করে খাওয়াইতেছে তবে আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগছে মানে কেক নিয়ে কেউই খেলছে না গায়ে যে মাখামাখি করে এই জিনিসটা করছে না আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা করা কিন্তু উচিতও না মানে কেক খাওয়ার জিনিস কেউ খাইতে পায় না কেউ নষ্ট করে এটা নষ্ট করা একেবারে ঠিক না তো আমরা এখানে ডান্সটা শেষ এটি ফেলকে আমরা পরে খাওয়া দাওয়া করলাম আজকের লেগে এখানে মোটামুটি সমস্ত কিছু শেষ কেমন লাগছে সবাই অবশ্যই জানাই খাওয়া দাওয়া শেষ আবার সোয়েটার মোটা খুলে রেডি হয়ে গেলাম গা বাড়ির উদ্দেশ্যে ওখানে যাবো গা বাড়ি আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি টাটা গুড নাইট বাই বাই